ওকে আচ্ছা এখানে কোন ডাস্টবিন আছে কি ব্যাপার মিস্টার বাসু আপনি এখানে আর আপনি এই বাড়িতে এসে ডাস্টবিন খুঁজছেন মানে আপনি নিশ্চয়ই ডাস্টবিনের জন্য এই বাড়িতে আসেননি আই নো ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট ইউ গট মি রাইট যে আমি এখানে ডাস্টবিনের জন্য এখানে আসেনি বাট এই যে পেপারসগুলো রয়েছে না ওনার হাতে এগুলো ভ্যালুলেস এগুলোর কোনো মূল্য নেই জাস্ট এগুলো কোথাও একটা ফেলতে হবে সে কারণে এই ডাস্টবিন খুঁজছে কি বলতে চাইছেন আপনি আচ্ছা আপনি এখনো বুঝতে পারেন অতএব নাকি আপনি বুঝতে চাইছেন না বলুন তো এই যে পেপারসগুলো রয়েছে আপনার হাতে এগুলোর কোনো মূল্য নেই আই এম সরি মিস্টার রক্ষিত আপনার আর উর্মিকে কিছু গিফট করা হলো না আমার নাতনিকে আমি আমার সম্পত্তি দিতে চাইছি তাতে আপনি বাধা দিচ্ছেন কোন অধিকারে আর লিগাল পেপারস কে আপনি বলছেন ভ্যালুলেস আপনি আদৌ লয়ার তো ঠিকই তো উড়ে এসে জুড়ে বসেছে সাহস তো কম নয় মা বগলার দয় আমি লয়ার তো মুদিদির মা প্লিজ দাদু কেন রাগ করছো বলো তেরম করে উনি কি বলতে চাইছেন সেটা আমাদেরও তো বোঝা দরকার ওনাকে বলতে দাও হ্যাঁ আপনি বলুন বলুন আমরা শুনতে চাই মানে আপনার যা যা বলার আছে সবটা বলুন আপনি কেন এভাবে আমাদের বাড়িতে ঢুকে আমাদের পারিবারিক বিষয় নাক গলাচ্ছেন সেটা আমাদেরও তো জানা দরকার নাক গলাচ্ছেন না না ইউ রং সত্যি সত্যি এই বিষয়টাতে আমার নাক গলানোর কথা তাই আমি নাক গলাচ্ছি না হলে অহেতুক আপনাদের সকলের সময় নষ্ট আমি করতাম না বিলিভ মি আচ্ছা আপনারা ব্যাপারটা বুঝতে চাইছেন সবাইকে বুঝতে হবে তাই তো ঠিক আছে আমি একটা কাজ করি আমি বরং উর্মি সরকার যেই ভাষায় বোঝে সেই ভাষায় বোঝাই কেমন আই এম সরি নিন ধরুন ধরুন এটা আপনার মানেটা কি আপনি উর্মির উপহারটা মুমুকে দিয়ে কি কি বোঝাতে চাইছেন আরে মশাই এটা কি আপনার জিনিস নাকি যে আপনি ঠিক করবেন ওটা কাকে দেবেন এক্স্যাক্টলি এটা আমার জিনিস নাকি আমি ঠিক করি আচ্ছা আপনার কি মনে হয় যে এই জিনিসটা মিস্টার রক্ষিতের এই যে হাতে উনি যেটা ধরে রেখেছেন এটা মিস্টার রক্ষিতের নয় তো তাহলে উনি কি করে পারেন এই জিনিসটা ওনার নাতনিকে দিতে বলছেন কি এসব ওনার কি মাথাটা তো খারাপ নাকি লোকটা না আস্ত ঘুঘু সেবার মনে আছে ওই কোর্টে মিথ্যে কথাগুলো কেমন সত্যি প্রমাণ করার চেষ্টা করছিল তাই তো নেহাত আমার উর্মি মায়ের সঙ্গে পেরে ওঠেননি তাই বেশি বাড়াবাড়ি যদি করেন না এই সবাই ওকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেওয়া মিস্টার সরকার আপনি তো ঘুরিয়ে নাক দেখানোর ল্যাঙ্গুয়েজটা ভালোই বোঝেন আপনি আশা করি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি কাইন্ডলি একবার আপনার দাদুকে ভালো করে বুঝিয়ে বলবেন যে এই প্রপার্টিটা ওনার নয় ফলে উনি এটা আপনাকে দিতে পারেন না হাউ ডেয়ার ইউ আমার নয় মানে কি করে বলছেন আপনি এই কথা আমার এত দিন ধরে এত বছর ধরে তিল তিল করে গড়ে তোলা সম্পত্তি আমার বিজনেস আমার নয় আপনি বললে সেটা আমার থাকবে না দেখুন আপনি বোধহয় আপনার নাতনির ওকালতি দেখেছেন না মনে হচ্ছে তাই তাই আপনি ভাবেন যে মুখেই মারিতং জগৎ মানে সবাই মুখেই মারিতং জগৎ এরকম টাইপের কিছু একটা হবে বাট বিলিভ মি আমি ওরকম অ্যাডভোকেট নই যে যা খুশি তাই একটা বুঝিয়ে দিয়ে চলে যাবো এখান থেকে
আমার কাছে যথেষ্ট এভিডেন্স রয়েছে। এক মিনিট, এই দেখুন, শুভ বিকাশ রক্ষিত, আপনার তিল তিল করে গড়ে তোলা সমস্ত বিজনেস প্রপার্টি সমস্ত ওর নামে, এই এই আপনার সমস্ত ওর নামে রয়েছে, আপনার সিগনেচার। সমস্ত জায়গাতে আপনার সিগনেচার রয়েছে। তার মানে এত কোটি কোটি টাকার সম্পত্তির যে মালিক আমি, তার বউ, সবকিছুর মালকিন আমি। পিকি সম্পত্তি মানে তো আমারই সম্পত্তি, আমিও আজ থেকে কোটি পত্নী হয়ে গেলাম। তুমি এইভাবে আমার স্বপ্ন সত্যি করে দিলে মাসিতলা। উর্মি চাকরানি আর আমি রাজরানী, এটা কি করে সম্ভব? ভিকির নামে সব সম্পত্তি কি করে হতে পারে? তো আশা করি আপনি দেখে নিয়েছেন যে সমস্ত পেজে আপনার সিগনেচার রয়েছে, মানে আপনি নিজেই সবটা সাইন করেছেন, দেখে নিয়েছেন। আমি যে কিছু বানিয়ে বলছি না, এটা তো অন্তত প্রমাণিত হলো। অসম্ভব। রক্ষিত, আপনি কি এটা বলতে চাইছেন যে এই সিগনেচার গুলো আপনার নয়, অন্য কারো? সাইন তো আমারই, কিন্তু আপনি কি ভুলে গেছেন নাকি অস্বীকার করবার চেষ্টা করেছেন? বন্ধু, অস্বীকার করার চেষ্টা করছেন কি? আইনত সব এখন ভিকির। আর ভিকি যেটা করেছে সেটা হলো, এটার যে পাওয়ার অফ অ্যাটর্নি হয় সেটা ওর বাবা মার নামে করে গেছে।